জানোয়ার জানোয়ার তুষার ও নটি বিনোদিনী বিরাজ বউ চুয়া চন্দন চিড়িয়াখানা আমি একটা করেছিলাম নিয়োগণ সভারে বিদ্রোহী নজরুল এই দশ বারোটা বই আমরা দশ বছরে করেছিলাম বিভিন্ন জায়গায় তারপর ও মা এরপরে ওটা কি ওই যে শের বাংলা নগরে লাঠি খানের উৎপাত প্রিন্সেস লাকি খান লাকি খানের উৎপাত প্রিন্সেস 777 বুদ্ধিজীবীরা বিবৃতি দিল এই যাত্রা গোটা তবে এই যাত্রা বর্জন করুন ওই বিবৃতির পরেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় যাত্রা শুরু আয়োজন করলো সেটা 78 করলো 9 এর পর পর 3 বছর আমি ছিলাম ছোট পর পর 3 বছর পুরস্কার পেল জাতীয় পুরস্কার এর আগে অমরেন্দ্র বিশ্বাস কাকু একটা ভালো কাজ করে গেছে যেটা আমি বইতে লিখেছি 76 সালে বন্যার্তদের সাহায্যার্থে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে 3 দিন ব্যাপী যাত্রা ওটা কোনো বড় কথা না যাত্রা হয়েছিল কিন্তু যাত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে উনি যে বিভিন্ন মালিক শিল্পীদের জড়ো হয়ে একটি সাংগঠনিক জাগরণ সৃষ্টি করতে পেরেছিলেন এটাই আমার কাছে অবাক লাগত যে কারণে আমি বইতে লিখেছি অনেকে বলেন যে অমরেন্দ্র বিশ্বাস অভিনেতা ভালো অভিনেতা ডিরেক্টর কিন্তু সাংগঠনিক না এটা ভুল আমার বইটা আপনারা পড়ে দেখবেন 76 সাল আমি তো বলি বাংলাদেশের মধ্যে তিনি প্রথম এই সাংগঠনিক চেতনা ডাক দিয়েছিলেন উনি তো পলিটিক্যালি অনেক সচেতন ছিলেন রাজনৈতিক গণসঙ্গীত গাইতেন গণসঙ্গীত কামাল গণেশ ওনার চাকরি চলে গেল ওনার রেলওয়েতে যখন ছিলেন হ্যাঁ সুর করতেন এটা আমরা যাত্রা দলে দেখেছি যে বিভিন্ন হারমোনিয়াম মাস্টার ওরা তো সুর করবে গান গাইবে না আইডিয়াটা দিয়ে আইডিয়া যে এরকম সুর হবে মাইকেলের একটা গানের কথা মনে আছে কিনা তোমারও আমারও এই তোমারও আমারও এই বিরাহের পারাবার কথা বলো হ্যাঁ হ্যাঁ মানে এই যে মাইকেল এসে বলতেছে যে তুমি ইয়েকে দেবকীকে বলছে দেবকী তোমায় আমি দেবকী তুমি আমাকে একটা গান শোনাও অনেকদিন তোমার কণ্ঠে গান শুনি না তখন মা এই গানটা গায় তোমার আমার এই বিরহের পারাবারে আমার মাও কিন্তু অসাধারণ অভিনেত্রী 1973 সালে যে মাইকেল আমরা দেখেছিলাম সাগর দাঁড়িতে টিমওয়ার্ক ওটার পরবর্তীকালে ওরকম হয়নি কারণ মঞ্জুশ্রী মুখার্জি দেবকী কাকিমা হেনরিয়েটা এমি হামিদ বাবা আর জাহ্নবী জাহানারে যে করেছিল আর তুলনা হয় না অদ্ভুত আমাকে প্রায় বলতে দেখেছি মিলন এই টিম তুমি তো মাইকেল তখন ইয়ে জানেন আমাদের সাথে জানতাম মাইকেল সাদর যে উনি আমাকে শুধু বলেছিলেন সমস্ত শিল্পীদের সামনে শুনেন শুধু মাইকেল যাত্রা পালার জন্য উনি কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের কাছে আপত্তি আছে আপত্তি থাকলে বলেন হয়েছে না না ঠিক একমাত্র মাইকেল কোনো দলের না মাইকেলের জন্য সে মাইকেল সাধনা করে তো যাই হোক তো আমাকে বলতেন দেখেছো কি টিমটা কি অপূর্ব মানে এরকম আর হবে না মালিকরা ধরে রাখবে বাবার কথা মনে হয় আপনার হ্যাঁ প্রচুর মনে হয় একসঙ্গে বৃষ্টি পড়তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে উনি আমাকে চাকর দিয়ে ডাকে নিত মিলনকে ডাক মিলন ঘুমোচ্ছ নাকি না আর সবের দিকে আলাপ টালাপ করি দেখো যাত্রা শিল্পীরা নাক ডাকি ঘুমোচ্ছে আজকে বৃষ্টি বাদল হচ্ছে কিছুটা আলোচনা করবে সাহিত্য সংস্কৃতি করবো তা নয় এসব আমরা একটু গল্প করি আজ কী গল্প মানে আজকে বঙ্কিমচন্দ্র সম্বন্ধে হোক ঠিক আছে একদিন শরৎচন্দ্র করতে করতে হাসিবার করতে করতে সেন্টিমেন্ট হয়ে যেতাম কাকু বাবার সাথে আর নেই কেন আমি বলছি এক কথা আপনি বলছি অন্য কথা আমি তো না বসো বসো আরেকটা চা তারপরের দিন দেখেছো এই অল্প বয়সে মিলন এই কাকিমাকে বলতো এত অল্প বয়সে মিলন কদ্দুরি করেছে মিলন যদি একটু উঁচু হতো আমি
যাই হোক, এই সমস্ত বলতে থাকি। অনেক স্মৃতি, অনেক স্মৃতি। একবার ওনার আমাশয় হয়েছে, কালীর মেলা, কালীর মেলা। আমি মনে ছিলাম না, না সেটা পাকিস্তানে বলে না, '69-এ একবার কালীর মেলা, প্রচণ্ড লোক আছে, প্রচুর লোক শিলাধুলা দেখার জন্য। উনি তো শিরা সাধারণ বিছানা থেকে উঠতেই পারে, দাঁড়াতে পারছেন না, কি করা যাবে। তখন শ্যামল আছে না, শ্যামল, শ্যামল মজুমদার, শ্যামল মজুমদার, উনি ভালো, ওনাকে সাজিয়ে দেওয়া হলো। না না না, দেখবো দেখবো না, অমনদের তো আমার বললাম ভাই উনি অসুস্থ, উঠতে পারছে না, কোনো অভিনয় করা লাগবে না, উনি একটুখানি মঞ্চে উঠে আমাদের দেখেন, একটা শুধু বলো বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, বাস আর কিছু না। দেখেছো মানুষ ইমেজ কতখানি। অনেক কথা শুনলাম, আপনার কথা শুনলাম, বাবার কথা শুনলাম। আমরা আসলে বাবাদের, যে আমার বাবা বা আমাদের বাবাদের মতো যারা এই দেশের জন্য সারা জীবন এই সংস্কৃতি নিয়ে কাজ করেছেন, মানুষের জাগরণের জন্য কাজ করেছেন, তাদের কথা তো শেষ করা যাবে না। আমার এই ইচ্ছাটা হচ্ছে যে আপনি বারবার আসবেন, ভালো ভালো আরো সুন্দর সুন্দর আরো কিছু মানে অজানা কথা আমরা জানবো। তো আজকে আমরা শেষ করি দাদা, শেষ করি। আমার একটা সংলাপ বলেন, আপনার যেটা বলতে ইচ্ছা করে। আমার একটি কথা বলি, যে অমলেন্দ বিশ্বাসের মতো ক্ষণজন্ম প্রতিভা কোনোদিন নিঃশেষ হতে পারে না, এদেরকে জাগিয়ে তোলার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে, যেটা আমরা এখন চেয়েছি। অমলেন্দ বিশ্বাস মঞ্চ অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে, শুধু মুখে বললে হবে না। যাত্রা আমাদের ঐতিহ্য, আরে যাত্রা ঐতিহ্য তো সবাই জানে, যাত্রার সংস্কৃতি ধারক বাহক এটা তো সবাই জানে, কিন্তু ধারক বাহক এটাকে বাস্তবে রূপদান করতে হলে উদ্যোগের, সেই উদ্যোগটার জন্যে সরকারি নীতি নির্ধারক কমিটি যারা আছে তাদের এগিয়ে আসতে হবে। শুকনো প্রশংসা আমাদের কাজ নেই, আগামীতে আমাকে ডাকলে আরও বিস্তারিত আলাপ করবো, কারণ অমরেন্দ্র বিশ্বাস সম্পর্কে একটা বই আমি লিখেছি, আরও অনেক বই লেখার ইচ্ছা আমার। মাইকেলের একটা সংলাপ মনে আছে, যে শুকনা সুখ্যাতিতে পেট ভরবে না, বাঁচার জন্য চাই শুধু টাকা, টাকা আর টাকা, বাঁচার জন্য টাকা। আমার একটি সংলাপ আমি এখন বলছি, যে মা হলো বন্দি যাত্রাপালা, মা হলো বন্দি যাত্রাপালার বুড়ো চাষি, বুড়ো চাষি তার নাম মুকুন্দ হালদার, সেই ছেলেকে লেখাপড়া শেখাতে ঢাকা শহরে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সে অসৎ পথে গিয়ে শৃঙ্খলাতে মেতে উঠে এক মেয়েকে বিয়ে করে ডাক্তারি বিদ্যা সব ছেড়ে দিয়েছে। বিয়ে করার পর সে বাড়িতে এসেছে, বিয়ে করার পর বাড়িতে এসেছে তাদের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, এবং তার স্ত্রী বলেছে যে জানেন আপনার ছেলে উজ্জ্বল আমার স্বামী, এটা বলেছে। তখন একটা ডায়লগ আছে, হ্যাঁ ঠিকই বলেছো উজ্জ্বল তোমার স্বামী, তোমার ওই স্বামী কিন্তু জন্মগ্রহণ করেছে ঝোপ জঙ্গল ধুলো মাটিতে ভরা গ্রাম বাংলার এক নোংরা বস্তির ঘরে, এই বুড়ো চাষি মুকুন্দ হালদার রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে উজ্জ্বলকে লেখাপড়া শেখাতে ঢাকা শহরে পাঠিয়েছিল বলেই আজ তাকে পেয়ে তুমি স্বামিত্বের বড়াই করছো। এই বুড়ো চাষি কতদিন অনাহারে থেকে তার ছানি পড়া চোখে দৃষ্টি রেখেছিল বলেই উজ্জ্বল আজ তোমাকে চিনেছে, উজ্জ্বল আজ উঁচু মহল চিনেছে। দাদা অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্য যেন ভালো থাকে, আমাদের জন্য আশীর্বাদ রাখবেন। ওকে ঠিক আছে। হ্যালো, সবাই কেমন আছেন? আমার বিশ্বাস আপনারা প্রত্যেকেই খুব খুব ভালো আছেন। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন অরুণা বিশ্বাস ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সাথে, আমার বিশ্বাস আপনারা আমার সঙ্গে থাকবেন। টাটা।